নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা সবাইকে স্বাগত। সোমবারের ব্লগটা নিয়ে আমি চলে আসলাম। আজকে সব কাজ একটু ঝটপট করে নেব, কারণ অনেকটা কাজ আছে। কারণ কালকে রাতে আমরা মন্দারমণি থেকে ফিরেছি, আর সেই কাঁচা তো আছে, প্লাস হচ্ছে আগের জমানো রয়েছে অনেকটা, মানে দুবার মেশিন চালাতে হবে, আর কিছুটা আমি হাতে ইজিতে কাচি। এই যে চাটা ভদ্রলোকই করেন, করে কি করে, প্রত্যেক দিনই অভ্যাস, উনি ঢেকে রেখেই না এরকম মোবাইল নিয়ে বসবে, অনেক সময় চা বসিয়েও মোবাইল নিয়ে বসে পড়ে। এরপর আমি আলু কেটে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর আটা মেখে এই যে রুটি করে নিচ্ছি, রুটি আর আলু চচ্চড়ি সকালে। আমাদের রুটিটা পরে করব, ওর বাবার রুটিটা আগে করে দিলাম, তরকারিটা ঠান্ডা করতে দিয়েছিলাম, নাহলে গরম খেতে না একটু অসুবিধা হয়। আর বেড়াতে গেলে কি হয়, আমার তো কাছাকাছি ব্যাগ এইসব সব কাছাকাছি থাকে, কিন্তু ওর হয় হচ্ছে এই যে গাড়ি নিয়ে গেলে না, দীঘা পুরী গেলে তখন কি হয়, মানে পুরী যায়নি, আমাদের গাড়িতে যায়নি, অন্য এক দাদার গাড়িতে গেছি, এই ওর কাছাকাছি থাকে, এই ম্যাটগুলো না বালি বালি হয়ে যায়, মা তাতে কি হয় এসে এরকম দেখলাম চা খাওয়ার পরে ধুলো, মানে এটা ওর অভ্যাস, এটা ধোয় পরিষ্কার থাকে তাহলে গাড়িটা। এরপর চলে গেল অফিসে, তারপর মা চালা এসে ডাক দিল, একটা গোটা বোয়াল মাছ ছিল, রুই ছিল, কাতলা ছিল, তো অনেকদিন বোয়াল খাইনি বলে আমি 1.5 কিলো ওজনের ছিল তার অর্ধেকটা নিলাম, মানে 750 হয়েছে, মাথার দিক থেকে নিলাম, কারণ পেটের দিকের মাছটা না বেশ একটু বড়, বল মাছ হলে একটু তৈলাক্ত থাকে তো খেতে বেশি ভালো লাগে। এই যে অনেকটাই হয়েছে, 750, এতটা পুরো রান্না করব না, কারণ কালকে মঙ্গলবার, নিরামিষ, এতটা রান্না করলে আবার থেকে যাবে, যে কারণে পুরোটা করব না, 2-3-4 পিস রেখে দেবো। এরপর মেশিনে একবার কাস্তে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, এগুলো মেলে দিয়ে আসছি। আমি তারগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, যেহেতু দুদিন মেলা হয়নি, আর একটু ঝড় টর হলে না ধুলো বালি পড়ে, এটা আমার অভ্যাস, বা মাকড়সার জালি পড়ে, ওই জন্য সব তারগুলোকে আগে মুছে দিলাম, দিয়ে সব জামা কাপড় মেলে দিলাম, সকাল সকাল কেচে দিলাম, তাহলে এগুলো শুকিয়ে গেলে না, যেগুলো আমরা মন্দারমণির জামা কাপড় সেগুলো এবার কাচবো। এগুলো হচ্ছে আগের জামা কাপড়ে ওর অফিসের, আমাদের বাসি জামা কাপড়ে জমানো ছিল, সেগুলো মেলে দিলাম, শুকিয়ে যাবে, ঝটপট শুকিয়ে যাবে। এরপর আমার আর ছেলের রুটিটা আমি করে নিচ্ছি। আমার না এখন খুব বাজে অভ্যাস, আমি ঠান্ডা খেতে পারি না, মানে গরম খেতে আমার খুব ভালো লাগে, অথচ আমরা যখন পড়াশোনা করেছি ছোটোবেলায় ঠান্ডাই তো খেতাম, সব গরম আর স্কুলে যাওয়ার সময় খেতাম, বাকি তো সন্ধ্যাবেলায় টিউশন ফিরে এসে 6টা সাড়ে 6টায় সেই দুপুরে সকালে রান্নার ভাতই তো খেতাম ঠান্ডা। আর এখন না অভ্যাস হয়ে গেছে আমার বিয়ের পর থেকেই। এরপর আমি আর ছেলে রুটি খেয়ে নিলাম, এরপর খেয়ে দিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি। কালকের প্রেশার কুকারটা ভেজানো ছিল, যেটা বিরিয়ানি করেছিলাম, সঙ্গে সঙ্গে মা ছিল না, একটু এঁঠো থেকে যায়, ওই জন্য আমি একটু ভিজিয়ে রাখি, সকালে এটা সুন্দর উঠে যাবে। বাসনটা মেজে নিয়ে তারপর আমি মাছটা ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর আজকে শুক্তো রান্না করব, আর বল মাছটা ঝাল করব, একদম পেঁয়াজ রসুন আদা সব একদম কুচি করে নেব, মানে বাটবো না, বাটলে না একটু গ্যাপ গেঁদে ভাব থাকে, একদম মিহি করে কুচিয়ে করলে না বল মাছ খুব ভালো লাগে, আর মাছ বল মাছ টেস্টি হয় আর কি। এরপর আমি শুক্তোর জন্য যা যা সবজি লাগে, সজনা ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বরবটি, রাঙালু, বেগুন সব কেটে নিচ্ছি, কারণ আমার চ্যানেলে শুক্তো রেসিপি নেই, মানে বড় ভিডিওতেও নেই, শর্টেও নেই, তা ভাবলাম আজকে অনেকদিন তো রান্নার ভিডিও দিই না, আর এখন আমি আলাদা করে কিছু করি না, যেটা রান্না করি সেটাই দেখাই, মানে এটা আমার এখন ভালো লাগে না, আর রান্না কন্টিনিউ করতে ওই এক গাদা তেল দিয়ে ভাজা ভুজি করে দেখাচ্ছে, অথচ ভিউ বাড়ছে না বলে না আমি উৎসাহটা হারিয়ে ফেলেছি, করছি, কন্টিনিউ করবো, 23 সালটা পুরো করবো, কী করবো, আমি যেটা রান্না খাবো সেটাই চেষ্টা করবো দেখানো, তাই শুক্তোর ভিডিওটা আমি আজকে করবো, শর্ট ভিডিও বানাবো, যে কারণে সব সবজি টবজি কেটে নিলাম, শুক্তোটা করবো আর মাছটা করবো। শুক্তো রেসিপিটা মিঠুর হেসেল ঘরে বাইরে চ্যানেলে দেওয়া থাকবে, যদি ইচ্ছা হয় প্লিজ একটু গিয়ে দেখে আসবেন, আর যদি ভালো লাগে দেখে তাহলে আমার রান্নার চ্যানেলটাও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এটা তো আমার নতুন চ্যানেল, ব্লগ চ্যানেলটা মিঠুর ঘর কন্যা,
ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপর সবজিগুলোকে সব কেটে কুটে ধুয়ে নিলাম। শুক্ত না অনেক দিন বাদে করছি, আমার শুক্ত ভীষণ প্রিয়। কিন্তু কি হয়, শুক্তটা অনেক রকম সবজি দিয়ে করতে হয়, তো এবার কি হয় পরিমাণে না অনেকটা বেশি হয়ে যায়। এবার সেই 2-3 দিন ধরে আমাকেই খেতে হয়, যেহেতু তেতো জিনিসটা বাচ্চারা তো খুব একটা খায় না, যে কারণে আমি আজকে উচ্ছেটা অল্প দিয়েছি, তাহলে ছেলে খেয়ে নেবে, কিছু আর বলবে না। এরপর ব্যাগ দুটোকে আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিলাম। একটা ব্যাগে জল আর জল নিয়ে গেছিলাম, আর একটা ব্যাগে আমাদের জামা কাপড়। এটা আমার অভ্যাস, ব্যাগ ট্রলি এগুলো আমি ধোবই, ধুয়ে উল্টে দিলাম, তাহলে কি হচ্ছে জলটা বেরিয়ে যাবে। এবার সেকেন্ড টাইম আমি মেশিন চালিয়েছি, আগেরগুলো শুকিয়ে গেলে তুলে দেবো। আগেরগুলো যেগুলো শুকিয়ে গেছিলো তুলে দিলাম, দিয়ে এগুলোকে আমি মেলে দিলাম। চাদরটা লাগেইনি, মানে আমি দুটো চাদর নিয়েছিলাম আর একটা ওড়না নিয়েছিলাম, কারণ আমরা বেড়াতে গেলে না, আমার ঘরে কিন্তু এসি নেই, যেহেতু আমাদের ঠান্ডার প্রবলেম বলে আমি এসি লাগাই না, কিন্তু বেড়াতে গেলে এসি রুমটা নিলে না ঘর একটু পরিষ্কার হোটেল পাওয়া যায় বলে নেওয়া হয়, এবার লাগেনি, আর চাদরটা তো লাগেনি। এরপর বোতলগুলোকেও ধুয়ে দিলাম। এরপর টুকটাক যেসব দরকারি জিনিস নিয়ে গেছিলাম, এটা আমার অভ্যাস, একটা পুরোনো গামছাতে ভিজিয়ে একটু ডেটল দিয়ে ভিজিয়ে আমি সব মুছে নিই। আমার না একটু কেমন লাগে, হোটেল তো কত ধরনের লোকজন আসে, কত মানে জীবাণু থাকে, এটা আমার বরাবর মানে ছেলে ছোট থেকেই আমার অভ্যাস ছিল। ডেটল দিয়ে ফিরে আসার পরে না সব ধোবো, লাস্টে ব্যাগটাও আমি কিন্তু একটু ডেটল জ্বালিয়ে চুপাই লাস্টে ধোবো, আর হচ্ছে ডেটল দিয়ে সব যেগুলো নিয়ে যাওয়া হয় সব মুছি, বোতলগুলোকেও ধুয়ে উল্টে দিই, আর যেগুলো শুকিয়ে গেছিলো জামা কাপড়গুলো তুলে রেখেছি, ওগুলো পরে ভাঁজ করবো। এরপর ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, কারণ ঘরটা মুছে আমার অনেক কাজ আছে, জানলাগুলো মুছবো, আর বাইরেটা কালকে ঝড় হয়েছিল তো পাতা পুড়ে ভরে আছে, ওটাকে ঝাড় দিয়ে আগে পাতাটাকে ঝাড় দেবো, তারপর জল দিয়ে সুন্দর করে ধুয়ে দেবো, আর জানলাগুলোকে মুছবো। জানলার ভেতরটা আমি প্রায় দিনই কলিন দিয়ে মুছে নিই, বাইরেটা না মোছা হয় না, তা জানলার কিছু কয়েকটা চ্যানেল মুছবো। এই চ্যানেল মুছতে গেলে সব চ্যানেল মুছলে, আমার 6টা জানলা তো, আমার কম করে হলেও 1-1টা চ্যানেলে আধা ঘন্টা লাগে, চ্যানেলে এত নোংরা পড়ে না, যে কারণে আজকে 2-3টে চ্যানেল মুছবো, সব মুছবো না, জানলাগুলো একটু মুছবো, বাইরেটা ঝাড় দেবো, ধোবো। এই যে এত পাতা পড়েছে, এটাকে ঝাড় দিয়ে ধুতে হবে, এগুলো আর দেখালাম না, ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে, দিয়ে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি। এটা না আমার অভ্যাস, মানে সামনেটা বেশ চকচক করবে, পরিষ্কার থাকবে, আমার খুব ভালো লাগে। এরপর আবার শ্যাম্পু করেছিলাম আজকে, যেহেতু ঘুরতে গেলে আমি বাড়ি এসে শ্যাম্পু করবই, সব কাজকর্ম করে জুতোগুলোও তো একটু পরিষ্কার করি, তারপরে পুজোটা দিলাম, যেহেতু 2 দিন পুজো দেওয়া হয়নি, একটু সিংহাসনটা মুছতে হয়, দিয়ে পুজো দিয়ে নিলাম। অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, আমি ছেলেকে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম, ওর ভাতটা বেড়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার অনেক দেরি হবে বলে। এরপর ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি খেয়ে নিচ্ছি। আমি খেয়ে দিয়ে বাসনগুলো মেজে মাজা টাজা হয়ে গেছে, এবার অল্প একটুই আঙুর ছিল, ওর বাবাকে কিছুটা টিফিনে দিয়েছিলাম, আর বাকিটুকু ছেলেকে দিলাম। দিয়ে সারা দুপুরটা আমি একটু এডিটিং করলাম, একটু রেস্ট করলাম, তারপর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, অনেক দেরি হবে আসতে, মানে আমার চা খাওয়া হবে না ওর সাথে, যেহেতু ওর সাথে অভ্যাস হয়ে গেছে চা খাওয়া, আমার 1 কাপ চা খেতে ভালো লাগে না, কিন্তু একটু ইচ্ছা করছিলো বলে একটু দুধ চা করে নিলাম, আর একটু মুড়িটাকে না ভেজে নিলাম। এটাতে না 1 কাপ বসালে কি হয় পুড়ে যায়, এই যে গ্যাসে বসায় না এরকম টাল খেয়ে পুড়ে যায়, মানে যখন বেশি হয় তখন আমি বসাই, 2 কাপও হয় কিন্তু 1 কাপ তো মোটেই হয় না, ওই জন্য এটা আমি তুলেই রাখি, 1 কাপ 2 কাপ আর করি না। আমার মাঝে মাঝে ইচ্ছা হলে না একটু দুধ চা খাই, আমি দুধ চা খেতে ভালোবাসি, কিন্তু কি হয় অ্যাসিড হয়ে যায় বলে এখন আর খাই না। ব্যাস এই চায়ের সঙ্গে এই ভাজা মুড়িটা, এর সঙ্গে চানাচুর বাদাম ছোলা কিচ্ছু না, এই মুড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয়। Thank you.
সন্ধ্যার পর না যে টিভি দেখতে দেখতে আমার চা খেতে ভীষণ ভালো লাগে, এটা আমার অভ্যাস। এইভাবে না মানে নিজেকেও একটু ভালোবাসতে হয় সবসময়। আমরা বর ছেলে ওদের ভালো লাগা ওদের মন্দ লাগা দেখতে দেখতে আমাদের ভালো লাগাগুলো কিন্তু কোথায় চলে যায়, কিন্তু না আমি কিন্তু মাঝে মাঝে করি নিজের জন্য, এটা সম্পূর্ণ আমার। এরপর রাতে শুধু একটু আলু ভাজা করব, আর যা আছে না হয়ে যাবে, মাছের ঝোল ভাত কালকের বিরিয়ানিও আছে, সব কিছু গরম করে রাতে হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।